মুসলমানদের ঘরে কোরআন সাজানো থাকে গিলাপের মধ্যে, তাকের উপরে রাখেন খুব মর্যাদার সাথে, কিন্তু খুলে দেখেন নাই কোনোদিন যে কোরআনের ভিতরে কি আছে। কোরআনটা পড়তে হবে ভাই, এই কোরআনের প্রশিক্ষণ আমরা রমজান মাসে নিয়েছি মাসব্যাপী, এই প্রশিক্ষণটা আমাদের চালু রাখার চেষ্টা করতে হবে। এই মাসে আমরা প্রশিক্ষণ নিয়েছি রাত্রি জাগরণের, কিয়ামুল লাইল করেছি আমরা, শেষ দশকে রাত্রি জেগেছি, ইদা দাখাল আল আশরু, যখন রমজান মাসের শেষ দশক শুরু হতো, বিশে রমজান যখন পার হতো, আহিয়াল লাইল, তিনি নিজে রাত্রে জাগতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি জাগরণ করতেন, ও আইকাদা আহলা, তিনি তার আহল পরিবারকে জাগিয়ে দিতেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। এক কাতারে শামিল করে দেওয়া এবং খোলা আকাশের নিচে, উপরে নীল আকাশ, নিচে সবুজ ঘাস, এই ঘাসের নিচেই কিন্তু আমাদের জান চলে যাওয়ার পরে সেখানে চলে যাব। এই একটা অনুভূতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদের সালাতটা ময়দানে আদায় করার আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন। তো সেই সুযোগ গত দুই বছর থেকে আমাদের দেশে হচ্ছে না, এটা আল্লাহ পাকের গজবের কারণেই, আমাদের কৃতকর্মের ফল হিসাবে। তো এই বছর আমরা যেখানে আদায় করতে পেরেছি, এবছরও মসজিদে নির্দেশনা আছে অনেক জায়গায়, বলতে গেলে সারা দেশে মসজিদে সালাত হয়, তারপরে কোনো কোনো জায়গায় হয়তো এরকম সুন্দর পরিবেশ আছে, আদায় করেছেন। তা আমরা আলহামদুলিল্লাহ তার অন্তর্ভুক্ত হয়েছে, এজন্য আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দুই ঈদের মধ্যে পার্থক্য হচ্ছে, ঈদুল আজহার মধ্যে কিছু ভোগের ব্যাপার আছে, কারণ ওখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, কুরবানি হয়, গোশত খাওয়া হয়। কিন্তু ঈদুল ফিতরের মধ্যে কিন্তু কুরবানি গোশত নেই। ঈদুল ফিতরটা এটা সম্পূর্ণটাই ত্যাগের, সারা মাস কিন্তু আমরা সিয়াম সাধনা করেছি, সারা মাসে আমরা অনেক প্রশিক্ষণ দিয়েছি, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি, ইবাদত বন্দিগি করেছি, অন্যান্য মাসের চেয়ে তো অনেক বেশি করেছি। তো এক মাস ব্যাপী একটা ঈদের জন্য প্রস্তুতি, গোটা মাস এই ঈদের দিনের অপেক্ষায় ছিলাম আমরা, যে এই দিনটা আসবে, আর এই ঈদের দিনের জন্য একটা মাস আমাদের পরিশ্রম করতে হয়েছে। তাহলে এই যে ত্যাগ, এটা কিন্তু একটা বিশেষ অনুভূতির ব্যাপার, এই জন্য এই ঈদের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমরা হয়তো মনে করি যে ঈদে তো গোশত খাওয়া নেই, কুরবানি নেই, এটা তো একটা মনে হয় বেরসিক ঈদ, খুব একটা অনেকের কাছে পছন্দ হয় না, মনে করি কুরবানি ঈদটা মনে হয় সবচেয়ে বেশি আনন্দের, জি না, এটার মধ্যে তাকওয়া সবচাইতে বেশি, এটার মধ্যে ওটা তো তাকওয়া আছে, তো ঈদের মধ্যে ত্যাগ বেশি। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল কদ আফ কদ আফ কদ আফলাহ মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফলতা লাভ করলো ওই ব্যক্তি যে পরিশুদ্ধ হলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার রবের নাম স্মরণ করলো, জিকির করলো, অতঃপর সালাত আদায় করলো, নিজে পরিশুদ্ধ হলো, নিজের আমল আকিদাকে পরিশুদ্ধ করলো, সাফ করে নিল, শিরকি আকিদা থেকে নিজকে পাক পবিত্র করলো, এবং বিদআতি আমল থেকে নিজেকে পরিশুদ্ধ করলো, যাবতীয় রিয়া সুমা থেকে নিজেকে বাঁচিয়ে নিল, স্রেফ এবং স্রেফ আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করলো, ওই ব্যক্তি সফলতা লাভ করলো। অতপর তাকবীর পড়তে পড়তে আমরা ঈদের ময়দানে আসলাম এবং দুরাকাত সালাত আদায় করলাম। এই যে যারা এই কর্মগুলি করলো এবং সাদাকাতুল ফিতর আদায় করলো ঈদের এই মাসের শেষের দিকে, তারাই হচ্ছে সফলতা লাভকারী ব্যক্তি, তারাই সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং তোমরা এই দুনিয়াকে আখিরাতের চাইতে অগ্রাধিকার দিয়ে থাকো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি মূল্য দাও, অগ্রাধিকার দাও, কিন্তু আল্লাহর বিচারে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহর নিকটে আখিরাতটাই হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী। আখিরাতটা চিরস্থায়ী, দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী একটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কে কখন চলে যাব, কোন মুহূর্তে যাব কেউ বলতে পারছে না। মহামারী চলছে, যে কোনো সময় যে কারো ডাক চলে আসতে পারে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, ইবনে কাসির রাহিমাল্লাহ বলছেন, ফাইন্না দুনিয়া দানিয়াতুন ওয়া ফানিয়া, দুনিয়াটা হচ্ছে নিকৃষ্ট এবং ধ্বংসশীল একটা বস্তু, আর আখিরাত ওয়া আখিরাতুশ শরীফাতুন বাকিয়া, আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী, উত্তম এবং স্থায়ী।
ইবনে কাসির রহিমুল্লাহ বলছেন, তারপরে তিনি বলছেন ফাকাইফা ইউসির, ফাকাইফা ইউতির আকিল, অতএব জ্ঞানী মানুষ যারা তারা কিভাবে এরকম একটা ধ্বংসশীল বস্তুকে অগ্রাধিকার দেয় স্থায়ী বস্তুর চাইতে। জ্ঞানী মানুষ যারা তারা কখনো অস্থায়ীকে অগ্রাধিকার দিতে পারে না, যেটা স্থায়ী যেটা চিরন্তন সেটাকেই তারা অগ্রাধিকার দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তালাবাদ দুনিয়া আদাররা বিল আখিরা ওমান তালাবাল আখিরা আদাররা বিল দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি দুনিয়া অন্বেষণ করে সে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে, আর যে ব্যক্তি আখিরাত অন্বেষণ করে সে দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করে। মানে দুইটা কিন্তু একসঙ্গে হবে না, আখিরাত অন্বেষণ করলে দুনিয়া ক্ষতি হবে, আর দুনিয়াকে অন্বেষণ করলে দুনিয়া লাভ করার ইচ্ছা যদি আমাদের থাকে যে দুনিয়াটা আমরা কামাই করবো, তাহলে আখিরাত ক্ষতিগ্রস্ত হবে না? অবশ্যই হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপর বলছেন ফা আদিরু বিল বাকি বিল ফানি বিল লিল বাকি, তোমরা ক্ষতিগ্রস্ত করো দুনিয়াকে স্থায়ী ঠিকানার জন্য, অর্থাৎ আখেরাতের চূড়ান্ত ঠিকানার জন্য তোমরা দুনিয়ার ক্ষতি করো, দুনিয়ার ক্ষতি করে হলো তোমরা আখেরাতকে ঠিক করো, আখেরাতটাকে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন। এই এক মাস ব্যাপী সিয়াম সাধনা করলাম রমজান মাসে, এই মাসটা ছিল একটা প্রশিক্ষণের মাস, অনেক আমল কিন্তু আমরা এই মাসে অতিরিক্ত করেছি, বেশি করেছি, যে আমলগুলো আমরা অন্য সময় করি না, ঠিক না? এই প্রশিক্ষণ এক মাস আমরা নিয়েছি, এখন বাকি ১১টি মাস এই প্রশিক্ষণ অনুযায়ী চলতে হবে না? বলেন প্রয়োজন আছে না? আছে। যদি আমরা চলতে পারি তবেই এই সিয়াম যে জন্য এসেছিল সেটা সার্থক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করে দেওয়া হলো যেমন তোমাদের পূর্বের লোকদের উপরে ফরজ ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তাহলে সিয়াম এমন একটি ইবাদত যেটা মানুষকে মুত্তাকি বানায়, কারণ এই ইবাদতটা মানুষকে দেখানোর জন্য করা যায় না। আপনি সালাত আদায় করেন মানুষ দেখবে, আপনি দান সাদাকা করেন মানুষ দেখবে, আপনি হজ করতে যান মানুষ দেখবে, কিন্তু সিয়াম রেখেছেন কিনা এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। তাহলে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়ামটা আমার জন্য রাখা হয়, আমি নিজ হাতেই তার প্রতিদান দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে এইরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমরা মাসব্যাপী করেছি, এইরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত করার পরে আজকে আমরা ঈদের সালাতে এসেছি। ঈদের সালাতে আমরা এসেছি বটে, কিন্তু অনেকে সুন্নাত মতো আসি নাই, অনেকে সুন্নাত মতো ঈদের সালাত আদায় করে না। আমরা আসতে রাজশাহী থেকে আসতে আসতে দেখলাম অনেক জায়গায় গরু জবাই হচ্ছে, গোস্ত বন্টন হচ্ছে, গোস্ত রান্নাবান্না করেও তো খেয়ে দিয়ে 10-11টার দিকে ঈদের সালাত পড়বে, এরকম কিন্তু আমাদের দেশে চালু আছে, আছে না? অথচ ঈদের সালাত সকালে সকালে আদায় করা সুন্নাত। এক নিজা এবং দুই নিজা হাদিসে আসছে, ঈদুল ফিতরে হচ্ছে দুই নিজা, এক নিজা হচ্ছে একটা বর্ষার সমান, সূর্য যখন উদিত হওয়ার পরে এক নিজা পরিমাণ উপরে উঠত তখন আল্লাহ নবী ঈদুল আজহা আদায় করতেন, আর যখন দুই নিজা সমান অর্থাৎ দুইটা বর্ষা সমান সূর্য উপরের দিকে উঠত তখন তিনি ঈদুল ফিতর আদায় করতেন। সেই সুন্নতের অনুসরণে আমরা আলহামদুলিল্লাহ ঈদের সালাতটা সকাল সকাল করি। বাংলাদেশে ঈদের সালাত এবং জোহরের সালাত প্রায় একসঙ্গে হয়ে যায় অনেক জায়গায়, এটাও সুন্নত হয় না। ঈদের সালাত ঈদুল ফিতরে আসার সময় সুন্নত হচ্ছে খেজুর খেয়ে চলে আসবেন, 3টা 5টা 7টা খেজুর সুন্নাত, খেজুর না পারলে মিষ্টান্ন যে যা পারেন, সেমায় পায়েস যার যতটুকু সম্ভব বা মিষ্টি খেয়ে ঈদের সালাতে চলে আসবেন। সালাত আদায় করে বাড়ি থেকে ইচ্ছা মতো আপনারা খান, সারাদিন খাওয়ার কোনো বাধা নেই, কারণ আজকে থেকে লাগাম খুলে দেওয়া হয়েছে, আজকে থেকে খেতে পারবেন। কিন্তু তার মানে সকাল থেকে রান্না বান্না করে খেতে হবে, গরু বাছুর গোসল করাতে হবে, অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ব্যস্ত থাকে মানুষ, কিন্তু এটা ঠিক নয়। ঈদের সালাতটা একটা ইবাদত, ঈদটা ইবাদত। আর আমাদের সমাজে যেটা হয়, এখন ঈদ হয়ে গেছে একটা বলা যায় পটকাবাজির মতো। ঈদের সালাতকে যেভাবে সাজানো হচ্ছে প্রত্যেকটা মসজিদে দেখে আসলাম, আসার সময় লাইটিং একেবারে অন্যরকম পরিস্থিতি, মনে হচ্ছে বিয়ে বাড়ির মতো আয়োজন। আল্লাহ নবীর ঈদটা তো এরকম ছিল না, আল্লাহ নবীর ঈদের সালাত তো এরকম ছিল না, পটকাবাজি ছিল না, লাইটিং ছিল না, ঈদের ময়দান পাকা ছিল না, এমনকি আল্লাহ নবীর ঈদের ময়দানে মেহরাব মিম্বারও ছিল না, পরিষ্কার ছিল সব, খোলা আকাশ নিচে তিনি আদায় করতেন ঈদের সালাত। এমনকি মসজিদে নববী, যে মসজিদে আল্লাহ নবী সালাত আদায় করেন,
সে মসজিদ থাকা সত্ত্বেও তিনি মসজিদ থেকে বের হয়ে গিয়ে সামনে গিয়ে ময়দানে তিনি ঈদের সালাত আদায় করেছেন। তাহলে ঈদের সালাতের গুরুত্বটা হচ্ছে ময়দানে, মসজিদে নয়। উজরবশত মসজিদে আদায় করা যাবে এটাও ঠিক, বৃষ্টি হয়েছে কোনো উপায় নেই মসজিদে আদায় করবেন, এখন মহামারীর কারণে যেহেতু সমস্যা মসজিদে আদায় করা যাবে, এটা হচ্ছে রুখসাত। কিন্তু এটা কিন্তু সুন্নাত না, একটা হচ্ছে সুন্নাত আর একটা হচ্ছে রুখসাত, একটা হচ্ছে উত্তম আর একটা হচ্ছে জায়েজ। তাহলে আমরা উত্তমটা না ধরে জায়েজের দিকে চলে যাই, যেটা সুযোগ সেটা আমরা কাজে লাগে। কারণ ময়দানে সালাত আদায় করলে রুদ হবে, কষ্ট হবে, মসজিদে এসির মধ্যে সালাত আদায় করতে বেশি আরাম। আজকে শহরের মানুষগুলি কিন্তু এইভাবে আরামপ্রিয় হয়ে গিয়েছে, যার জন্য আমরা এটা এইভাবে চলছে। ঈদের সালাত আসার সময় তাকবীর দিতে হয় উচ্চ স্বরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর দিতে দিতে ঈদের সালাত আসতে হবে। ঈদের এই ঈদে ঈদুল ফিতরের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের জামাত রাগ পর্যন্ত তাকবীর দেওয়া সুন্নাত। আর ঈদুল আজহাতে 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আইয়ামে তাশরিকের 3 দিন প্রত্যেক সালাতের পর অন্তত তাকবীর দেওয়া সুন্নাত। এছাড়াও বাইরে যে যখন পারেন তাকবীর দিবেন। ঈদের সালাতের আর একটা সুন্নত হচ্ছে রাস্তা পরিবর্তন করা। রাস্তা যদি একাধিক থাকে, এক রাস্তা আসবেন আর এক রাস্তায় যাবেন, এটা আর একটা সুন্নাত। ঈদের সালাতে আল্লাহ নবী এক রাস্তা যেতেন আর এক রাস্তায় ফিরতেন, রাস্তা বেশি হলে তাকবীর বেশি হবে, হ্যাঁ নেকি বেশি হবে। ঈদের সালাতে পায়ে হেঁটে আসা সুন্নাত, পায়ে হেঁটে আসা এটাও একটা সুন্নাত। হ্যাঁ যদি কোনো উপায় না থাকে, যেমন আমি আজকে পায়ে হেঁটে আসতে পারি নাই, রাজশাহী থেকে তো পায়ে হেঁটে এখানে আসা সম্ভব না, এটা রুখসাত, এটা জায়েজ। কিন্তু সুন্নাত হচ্ছে পায়ে হেঁটে আসা। এই সুন্নাতগুলি আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সমরের দিনী ভাইয়েরা, রমজান মাস ব্যাপী আমরা যে প্রশিক্ষণ নিয়েছি, একটু আমরা তলিয়ে দেখি আমরা কি কি প্রশিক্ষণ নিয়েছিলাম। এখন সামনে আগামী রমজান পর্যন্ত এই প্রশিক্ষণগুলো আমাদের চালু রাখা প্রয়োজন। 1 নম্বর আমরা প্রশিক্ষণ নিয়েছি তাকওয়ার, আল্লাহ ভীতি অর্জনের। তাকওয়া বিষয়টা হচ্ছে এমন একটি বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে সম্মানিত যে ব্যক্তি সে হচ্ছে তাকওয়াশীল ব্যক্তি। এই কথা ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর নিকটে সবচাইতে বেশি সম্মানিত মর্যাদামণ্ডিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াশীল, সবচেয়ে বেশি যে আল্লাহকে ভয় করে। তো এই তাকওয়ার প্রশিক্ষণটা কিন্তু আমরা রমজান মাসে নিয়েছি। আমরা কিন্তু আল্লাহকে ভয় করেছি বলে আমরা না খেয়ে থেকেছি, যদি মানুষকে ভয় করতাম তাহলে আমরা গোপনে খেয়ে নিতাম। বাসায় তো ফ্রিজের ভিতরে খাবার আছে, রকম অনেক রকমের খাবার তৈরি করা আছে, গোপনে যদি খেয়ে নেই কেউ তো দেখবে না, তারপরেও কিন্তু খাই নাই। কেন খাই নাই? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, ঠিক না? এটার নাম হচ্ছে তাকওয়া, ভয়, নিজেকে বাঁচিয়ে রাখা, যাবতীয় গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তাকওয়া। এই তাকওয়ার প্রশিক্ষণ ছিল মাসব্যাপী। আর তাকওয়াশীল ব্যক্তি এমন ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদা লাবান ফি দরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, যার চোখ দিয়ে পানি বের হয়, লা ইয়ালিজুন নার, ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ ভীতি যার মধ্যে আছে, আল্লাহর জন্য যার চোখ দিয়ে পানি বের হয়, আল্লাহর নবী বলেছেন লা ইয়ালিজুন নার, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে, সে জাহান্নামে যাবে না। কেমন অসম্ভব জাহান্নামে যাওয়া, হাত্তা ইয়াউদা লাবানা ফি দরে, যেমনি ভাবে দুধ দোহন করার পরে কোন গাভীর পালানে আবার সে দুধটা ফেরত দেওয়া অসম্ভব। উদাহরণ দেখেন, দুধ দোহন করে না গ্রামে গঞ্জে গাভী আছেন আপনাদের, তো দুধ দোহন করার পরে গাভীর পালান দিকে আবার ওই দুধটা ঢুকানো যাবে? কোনো মানে যন্ত্র আছে বা কোনো সুই টু ইনজেকশন সিরিজ টিস সম্ভব? সম্ভব না। তা রাসূল সাল্লাল্লাহু উদাহরণ দিলেন ওই এইটার সাথে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, এই দুধটাকে আবার পালানে ঢুকানো যেমন অসম্ভব, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব। সুবহানাল্লাহ, এই তাকওয়ার প্রশিক্ষণ আমরা নেই নেই। আর একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু বলছেন, একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন যে হে সাহাবীরা, আতা দ্রুনা মাকসার মায়ুদুলুর নাসাল জান্না, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে, বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়াল্লাহ ও হুসনুল খুলুক, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। চরিত্র এবং আল্লাহ ভীতি মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে। আবার প্রশ্ন করলেন আতাদুরুনা মা আকসারু মা ইয়াদখুলুন নার, সাহাবীরা তোমরা কি জানো কোন বস্তু মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে? এবারও তিনি দুটি জিনিস বললেন, সেটি হচ্ছে আল ফাম ওয়াল ফারাজ, মানুষের মুখমণ্ডল আর মানুষের লজ্জাস্থানে দুটি বস্তু মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। চারটি বিষয়ের কথা আসছে হাদিসের মধ্যে, দুটি হচ্ছে জান্নাতে নিয়ে যাবে বেশি, তার একটি হচ্ছে তাকওয়া আর একটি হচ্ছে সৎচরিত্র, আর দুটি জাহান্নামে বেশি নিয়ে যাবে, তার একটি হচ্ছে মানুষের মুখমণ্ডল আর একটি হচ্ছে লজ্জাস্থান। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারছি তাকওয়া আমাদেরকে বেশি জাহান্নামে জান্নাতে নিয়ে যাবে। এই তাকওয়ার প্রশিক্ষণ আমরা এই মাসে নিয়েছি, নিয়েছেন তো নাকি? এই মাসে আমরা প্রশিক্ষণ নিয়েছি নফল ইবাদতের, নফল সালাত আদায় করেছি মাসব্যাপী তারাবির সালাত। অন্য কোনো মাসে কিন্তু আমরা এরকম তারাবির সালাত আদায় করি না, তারাবি নাই সেই জন্য করি না, কিন্তু তাহাজ্জুদের সালাত তো আছে। কয়জন তাহাজ্জুদ পড়েন? রমাজান মাসে তারাবি, অন্য মাসে তাহাজ্জুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুস সালাত বাদাল ফরিজাতু সালাতুল লাইল, ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে সালাতুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। ফরজ সালাতের পরে তাহাজ্জুদের সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ ওই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বান্দাকে ডাকেন, তোমাদের কে আছো আমার কাছে ক্ষমা চাওয়ার, চাও, কে আমার কাছে কোনো প্রার্থনা করবে করো আমি তাকে সেটা দিব, কে অসুস্থ আছো আমার কাছে চাও আমি তাকে ক্ষমা করে দিব। এইটা আল্লাহ প্রতি রাত্রে প্রথম আসমানে এসে বান্দাকে ডাকেন, এই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সালাতের সময়। এই জন্য আল্লাহ নবী বললেন এই সালাতটা হচ্ছে ফরজ সালাতের পরে সবচাইতে উত্তম সালাত, গুরুত্বপূর্ণ সালাত। এই নফল সালাতের প্রশিক্ষণও কিন্তু আমরা রমজান মাসে নিয়েছি, গোটা মাস আমরা তারাবির সালাত আদায় করেছি। এখন আমাদেরকে এই তারাবির সিলসিলা অনুযায়ী তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, তাহাজ্জুদের সালাতের অভ্যাস করতে হবে। প্রতিদিন না পারেন মাঝে মধ্যে পড়েন, অভ্যাস করেন, শুরু করেন তাহাজ্জুদের সালাত পড়া, আল্লাহর কাছে কান্তব, আল্লাহর কাছে চাইতে হবে। রমজান মাসে আমরা আরো প্রশিক্ষণ নিয়েছি কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ নিয়েছি। সারা বছর কিন্তু কোরআন তেলাওয়াত করি না, কিন্তু রমজান মাসে অন্তত এক খতম করে দেওয়ার চেষ্টা করি, করি না? এখানে যদি হাত তুলতে বলি অনেকে হাত উঠাবেন যে এবছর এক খতম কোরআন দিয়েছেন, এক খতম কোরআন করেছেন। এক খতম মানে একবার কোরআনটা পড়ে শেষ করা। রমজান মাসে আমাদের মধ্যে অনুভূতি আছে, এই জন্য আমরা গোটা মাসে এক খতম কোরআন পড়ি। কোরআন কি শুধু রমজান মাসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান করা হারফা মিনাল কোরআন ফালাহু বি হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফ ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ উচ্চারণ করবে তার জন্য 10টি নেকি রয়েছে, আর সেই নেকি হচ্ছে 10টার সমান। একটা অক্ষর তিলাওয়াত করলে 10টা নেকি হবে। উদাহরণ দিয়ে নবী বললেন আলিফ লাম মিম বলি না আমরা, আলিফ লাম মিম যালিকাল কিতাব। আল্লাহ নবী বললেন অক্ষরটা কিরকম? বললেন যে আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, এটা বলি না, কিন্তু আমি বলছি কি ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই তিনটা অক্ষর একত্রিত হলে তিন দশে 30টা নাকি হবে। শুধুমাত্র যদি কেউ আলিফ লাম মিম উচ্চারণ করে তার জন্য 30টা নাকি আছে, সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত আমাদের দৈনিক করা উচিত না? মুসলমানদের ঘরে কোরআন সাজানো থাকে গিলাপের মধ্যে, তাকের উপরে রাখেন খুব মর্যাদার সাথে, কিন্তু খুলে দেখেন নাই কোনোদিন যে কোরআনের ভিতরে কি আছে। কোরআনটা পড়তে হবে ভাই, এই কোরআনের প্রশিক্ষণ আমরা রমজান মাসে নিয়েছি মাসব্যাপী, এই প্রশিক্ষণটা আমাদের চালু রাখার চেষ্টা করতে হবে। এই মাসে আমরা প্রশিক্ষণ নিয়েছি রাত্রি জাগরণের, কিয়ামুল লাইল করেছি আমরা, শেষ দশকে রাত্রি জেগেছি। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দেন নাই, ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবি ওয়া মা তাআখার, আল্লাহ তার আগের পিছের সব গুণ ক্ষমা করে দিয়েছেন। সেই নবীও কিন্তু রমজানের শেষ দশকে রাত্রি জাগতে ভুলেন নাই, শুধুমাত্র বেজর রাত্রিতে নয়। আমি আগে একদিন বলেছিলাম বেজর রাত্রিতে লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে, কিন্তু রমজানের শেষ 10 রাত্রিটাই জাগা হচ্ছে সুন্নাত। যেমন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে ইদা দাখাল আল আশরু যখন রমজান মাসের শেষ দশক শুরু হতো বিশে রমজান যখন পার হতো আহিয়াল লাইল তিনি নিজে রাতে জাগতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে জাগরণ করতেন ও আইকাদা আহলা তিনি তার আহল পরিবারকে জাগিয়ে দিতেন ওয়াজ্জাদা ওয়াশাদাল মিজার নিজের মানে কাপড়কে অর্থাৎ পায়জামা বা তহবন যেটা হোক সেটাকে তিনি খুব শক্ত করে বেঁধে নিতেন কিয়ামুল লাইলের জন্য সারা রাত ইবাদত করার জন্য তিনি শক্ত একটা প্রস্তুতি নিতেন অথচ আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ এই রাত্রি জাগরণের অভ্যাসটা কিন্তু আমরা এই মাসে পেয়েছি এটা আমাদের চেষ্টা করতে হবে সালাতুল লাইলের মাধ্যমে আমরা সত্য কথা বলার প্রশিক্ষণ নিয়েছি মিথ্যা ছেড়েছি তাই নাই কারণ আমরা হাদিস জেনেছি মাল্লা বেদা কাউলা জুহরি ওয়াল আমালা বিহি ফালাইসাল হাজাতুন ফি আইয়াদা তুআমাহু শারাবা যে ব্যক্তি সিয়াম রেখেছে কিন্তু মিথ্যা কথা ছাড়ে নাই মিথ্যা কর্ম ছাড়ে নাই আল্লাহর নবী বলেছেন তার না খেয়ে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই যখন জেনেছি মিথ্যা কথা বলা যাবে না যখন জেনেছি মিথ্যা বললে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় তখন আমরা রমজান মাসে মিথ্যা ছেড়ে দিয়েছি গোটা রমজান মাস আমরা মিথ্যা কথা বলি নাই এই প্রশিক্ষণ যেহেতু গ্রহণ করেছি এই বাকি 11টি মাস আমাদের এই প্রতিজ্ঞা নিতে হবে আজকের ঈদের ময়দান থেকে আগামী এক বছরে আমি একটি মিথ্যা কথা বলবো না পারবেন ইনশাল্লাহ পারবেন এই মাসে আমরা প্রশিক্ষণ নিয়েছি সদাচরণের প্রশিক্ষণ নিয়েছি ঝগড়াঝাটি করি নাই কারণ হাদিস আমাদেরকে বলে দিয়েছে কেউ যদি তোমাকে গালি দেয় ফাইন সাববাহু আদানা ও কাতালাহু কেউ যদি তোমাকে গালি দেয় এবং তোমার সাথে লড়াই করতে আসে তখন তুমি বলে দেবে ইন্নি মুরুন সোয়াম আমি হচ্ছে সিয়াম পালনকারী আমি রোজাদার আমি তোমার সাথে ঝগড়া করব না কাউকে গালি দেই নাই কারোর সাথে ঝগড়া করি নাই উত্তম আচরণ আমরা চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্য উত্তম আচরণ কার সাথে করতে হবে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো একজন সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার অধিকারী কে রাসূল বললেন তোমার মা উম্মুকা তোমার মা এবার সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল তারপরে কে এবার বললেন উম্মুকা তোমার মা আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল তারপরে কে এবার রাসূল বললেন তোমার মা তিনবার মায়ের কথা বললেন এবার চতুর্থ বার যখন একই প্রশ্ন করা হলো তখন রাসূল বললেন তোমার বাবা পৃথিবীর সবচাইতে বেশি সদাচরণ পাওয়ার যে ব্যক্তিটা হকদার তিনি হচ্ছেন নিজেদের পিতামাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 23-24 আয়াতে বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল লাহুম উফ্ফি ওয়া লা তানহারহুমা আল্লাহ আদেশ করছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু তোমরা যেন আল্লাহ ব্যতীত কারো ইবাদত না করো তারপরে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর তারা যেন তাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করে পিতামাতার সাথে সদাচরণ করে ভালো ব্যবহার করে তাদের কথা শুনে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ও কিলাহুমা যদি তাদের দুইজন অথবা একজন যদি বার্ধক্য উপনীত হয় বৃদ্ধ হয়ে যায় আল্লাহ বলে দিয়েছেন ফালা তাকুল্লাহুম উফি তুমি উ শব্দটি তাদের সাথে করবে না কত কঠিন নির্দেশ চিন্তা করেন যারা যুবক আছো এই বিষয় তোমাদের খুব খেয়াল করে শুনতে হবে পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের অসন্তুষ্টিমূলক কোনো কথা বলা যাবে না উফ শব্দটি যেন না বলা হয় তারপরে আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাদের জন্য দোয়া করবে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ তুমি তাদের উপর দয়া করো আমার পিতামাতার উপর তুমি দয়া করো যেমনিভাবে তারা শৈশবে আমার প্রতি দয়া করেছিলেন এক সময় আমরা পিতামাতার কোলে ছিলাম কিন্তু এখন আমার পিতামাতা আমাদের কোলে কিভাবে বুঝতে পারলেন না এক সময় আমি পিতামাতার কোলে ছিলাম প্রচন্ড শীতের মধ্যে মা কিন্তু ঘুমান নাই বারবার পেশাব করে দিয়েছে কাঁথা পাল্টিয়েছে সন্তানের জন্য ঠান্ডা না লাগে সর্দি না হয় অসুখ না হয় জ্বর না হয় সারা রাত মায়ের ঘুম হয় নাই
সন্তান অসুস্থ হয়েছে, বাবা কাঁধে করে নিয়ে সারা রাত হেঁটে বেরিয়েছে, মানে আমাদের বাপ মারাই তো করেছে। এখন সেই বাপ মা যখন বৃদ্ধ হয়েছে তখন তারা কিন্তু আবার সন্তানের কোলে, চলতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, তাদেরকে সন্তান লোকমা দিয়ে খাইয়ে দিতে হবে, বাথরুম করতে পারে না, বাথরুম করিয়ে দিতে হবে, বাথরুম করে নষ্ট করে ফেলেছে সেটা পরিষ্কার করতে হবে। একসময় বাবা মা করেছিল, এখন ছেলে মেয়ে করবে, এটাই হচ্ছে ইসলামের বিধান। এটা যদি করতে না পারে তাহলে কি হবে? সে জান্নাত হারাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিহাদে যাওয়ার কথা বলল, হে আল্লাহর নবী আমি জিহাদে যেতে চাই। জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি থেকে তোমার মা আছে? বলল, না, হে আল্লাহর রাসূল আছে। ইলজাম হা ফাইনাল জান্নাত ইনদা রিজলিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিহাদে যাওয়ার দরকার নেই, তুমি তোমার মায়ের খেদমত করতে যাও, নিশ্চয় জান্নাত হচ্ছে তোমার মায়ের কাছে, মায়ের পায়ের কাছে। সুবহানাল্লাহ, তুমি ফিরে যাও তোমার মায়ের কাছে, মায়ের সেবা যত্ন করো, মায়ের খেদমত করো, জান্নাত আছে তোমার মায়ের পায়ের কাছে। কাজে জান্নাত কিনতে হলে পিতা মাতার সেবা করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? আল্লাহ নবী বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, নির্ধারিত সময়ে সালাত আদায় করা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। আবার জিজ্ঞেস করলাম, তারপরে কোনটা উত্তম, প্রিয় আল্লাহর কাছে প্রিয় আমল তারপরেরটা কি? এবার তিনি বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা যত্ন করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, সালাত আদায়ের পরে দুই নম্বরে পিতামাতার খেদমত, তারপরে তিন নম্বরে গিয়ে আল্লাহ বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে তারপর উত্তম। তাহলে জিহাদের চাইতে পিতামাতার খেদমত করা বেশি গুরুত্বপূর্ণ, তাই না? এই হাদিসে আল্লাহর কাছে প্রিয় তিনটা আমলের কথা আল্লাহ নবী উল্লেখ করলেন। আল্লাহর কাছে প্রিয় তিনটা আমলের মধ্যে দুই নম্বর হচ্ছে পিতামাতার সেবা করা। এবার আরেকটা হাদিসে শুনুন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য একটা হাদিসে, যে আলা উনাব্বিকুম বি আকবারিল কাবায়ের, হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে বলবো? সবচাইতে বড় গুনাহ যেগুলো আছে সেগুলো সম্পর্কে কি আমি তোমাদেরকে জানাবো? তিনবার জিজ্ঞেস করলেন, কালুন বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ বললেন, যে হে আল্লাহর রাসূল, হ্যাঁ আপনি বলুন। সবচেয়ে বড় গুনাহ, যে গুনাহ ক্ষমা হয় না, যে গুনাহ তওবা না করলে মাফ করেন না আল্লাহ, এই গুনাহ সম্পর্কে আল্লাহ নবীর কাছে জানতে চাইলেন, আল্লাহ নবী বলতে চাইলেন। এবার সাহাবারা বললেন, যে ঠিক আছে আপনি বলুন। তখন তিনি এক নম্বরে বললেন, আল ইশরাকু ফিল্লাহ, সবচাইতে বড় গুনাহ, সবচেয়ে কবিরা গুনাহ যেটা, এক নম্বরে হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। এরপরে দুই নম্বরে তিনি বললেন, ওকুল কুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যতা করা হচ্ছে দুই নম্বর কবিরা গুনাহ। এক নম্বর কবিরা গুনাহ হচ্ছে শিরিক করা, দুই নম্বর কবিরা গুনাহ হচ্ছে পিতা মাতার অবাধ্যতা করা। আল্লাহ নবী এই কথাগুলো যখন বলছেন তখন তিনি হেলান দিয়েছিলেন, সুম্মা জালাসা, এবার তিনি বসলেন। আলা ওয়া কাউলা যুর, তিন নম্বর তিনি বললেন, সাবধান শুনে রাখো, এরপরে মিথ্যা, এরপরে কবিরা গুনাহ হচ্ছে কাউলা যুর, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলাটাও কবিরা গুনাহ। দুইটা হাদিসের মধ্যে তিনটা করে ছয়টা বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথম হাদিসে আমরা জানলাম আল্লাহর কাছে প্রিয় আমল তিনটার মধ্যে দুই নম্বর আমল হচ্ছে পিতামাতার খেদমত করা, আর এই হাদিসে আমরা শুনলাম সবচেয়ে বড় গুনাহ তিনটার মধ্যে এখানেও দুই নম্বর হচ্ছে পিতামাতার মানে অবাধ্যতা করা। তাহলে পিতামাতার খেদমত এবং অবাধ্যতা নেকির দিক দিয়ে দুই নম্বরে, গুনাহের দিক দিয়ে দুই নম্বরে। এবার চিন্তা করে দেখুন, পিতামাতার সেবা যত্ন করা আমাদের প্রয়োজন আছে কিনা? আমরা তো বাবা বানিয়ে নিয়েছি মাজারকে,
আমাদের তো বহু বাবা হয়ে গেছে যার জন্য আসল বাবার কিছু হয় না। ওই বাবার জন্য অনেক কিছু নজর নিয়াত হয়, মানত হয়, কষ্টার্জিত সম্পদ সেখানে মানত করে পাঠিয়ে দেয়। কিন্তু ঈদের সময় বাড়ি এসেছে, বাবা মায়ের জন্য কিছু নিয়ে আসে না। সারা মাস সিয়াম সাধনা করেছে, কি দিয়ে ইফতার করেছেন তারা, কি দিয়ে সাহারি করেছেন, কিভাবে তাদের মাসটা কেটেছে, সেই খবর অনেক সন্তান কিন্তু নেন না। আছে না সমাজে এরকম? আছে, অনেক আছে। এই জন্য বিষয়গুলো আমাদের সাবধান হতে হবে। আর একটা প্রশিক্ষণ আমরা এই মাসে নিয়েছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দান সাদাকার প্রশিক্ষণ। দান সাদাকার প্রশিক্ষণ কেন নিয়েছি? এই মাস আল্লাহ নবী বেশি দান করতেন, এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল ছিলেন, হাদিসে আসছে তিনি রমজান মাসে তার দানশীলতা এত বেশি হতো যেন প্রবাহিত বায়ু, বায়ু যেমন চলছে অবিরাম, অবিরাম চলমান, আল্লাহ নবীর দানটাও ঠিক এইভাবে চলমান থাকতো। সারা মাস তিনি দান করতে থাকতেন, রমজান মাসে তিনি এইভাবে দান করতেন। আলহামদুলিল্লাহ আমরাও তো করেছি আমাদের সাধ্যমতো, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যা পারি করেছি। এবং রমজানের শেষে আমরা যাকাতুল ফিতরও দিয়েছি, তাই না? সাদাকাতুল ফিতর রমজানের শেষে আমরা দিয়েছি, ঈদের সালাতে আসার আগে। হ্যাঁ, কেউ যদি ঈদের সালাতের আগে সাদাকাতুল ফিতর না দেন, না দিয়ে থাকেন, এইটা কাজা করার সুযোগ নেই। এখন যদি গিয়ে দেন তাহলে এটা হবে সাদাকা, সাধারণ দান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দাহা ক্বাবলাস সালা ফাহিয়া সাদাকাতুন মাকবুলা ও মান আদ্দাহা বাদাস সালা ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। যে ব্যক্তি সালাতে যাওয়ার আগে এই ফিতরার আদায় করবে, করে সেটা তার জন্য কবুল হিসাবে গণ্য হবে, এই সাদাকা ফিতরা হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কবুল হবে। আর যে ব্যক্তি ঈদের সালাতের পরে আদায় করে তাহলে সেটা একটা সাধারণ সাদাকা হবে। সাদাকা জমা করা সুন্নাত, আল্লাহ নবীর জামানায় সাদাকা জমাকারীর কাছে সাহাবারা দিয়ে চলে যেতেন ঈদের মাঠে, তারপরে বণ্টন করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি নিজের কাছে রেখে দিবেন না, আপনাকে জমাকারীর কাছে জমা করে দিতে হবে ঈদের সালাতের আগে। যদি কোথাও জমা করার কোনো ব্যবস্থা না থাকে তাহলে হকদারদের কাছেই ঈদের সালাতের আগে পৌঁছে দিতে হবে, কোনোভাবেই ঈদের সালাতের পরে ফিতরা আদায় করা যাবে না। একসা পরিমাণ ফিতরা দেওয়া সুন্নাত, এটা আপনারা জানেন, আদাসার কোনো সহিহ হাদিস নেই। টাকা দিয়ে ফিতরা দেওয়ার রেওয়াজ আমাদের সমাজে চালু থাকলো, সুন্নাত মতো হয় না। আল্লাহ নবীর জামানায় 5টি পণ্যের কথা হাদিসে উল্লেখ আছে, তার মধ্যে খেজুর, যব, গম, কিশমিশ, পনির খাদ্যবস্তু হিসাবে, আবার সোয়াবিন তামুরের কথা এসেছে, খাদ্যবস্তুর কথা এসেছে। সেই জন্য আমরা বাংলাদেশের মানুষ, আমরা যারা আমরা ভাত খাই, চাউল দিয়ে আমরা ফিতরা আদায় করব, এটাই হচ্ছে সুন্নাত। সেই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ নবীর সুন্নাতের কাছে ফিরে আসার জন্য। সম্মানিত দিনী ভাইরা, এই এতগুলো প্রশিক্ষণ, প্রায় 7টি বিষয়ের প্রশিক্ষণ আমরা এই রমজান মাসে নিয়েছি। এই জন্য আমরা এই প্রশিক্ষণগুলো যেন চালু থাকে আগামী দিনে, সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করবেন তো নাকি? ইনশাআল্লাহ যদি আমরা করতে পারি তাহলে সিয়াম আমাদের জন্য সার্থক হবে। যে উদ্দেশ্য সিয়াম এসেছিল, যে উদ্দেশ্যে রমজান মাসকে আমরা পেয়েছিলাম, কিছুটা হলেও সার্থক হবে। আমরা চেষ্টা করব আমাদের দান অব্যাহত রাখার জন্য, আমরা চেষ্টা করব আমাদের নফল সিয়াম, নফল সাদাকা করার জন্য। আমরা চেষ্টা করব কিয়ামুল লাইল, যেটা রমজান মাসে তারাবি পড়েছিলাম, তাহাজ্জুদ পড়ার জন্য। আমরা চেষ্টা করব অন্তত পক্ষে প্রতিদিন 1টি করে পৃষ্ঠা তেলাওয়াত করার জন্য, তাহলে আমরা নেকি থেকে বঞ্চিত হব না ইনশাআল্লাহ। আমরা অবশ্যই প্রতিজ্ঞা করব, মিথ্যা কথা বলবো না, চুরি করব না, আমরা অন্যায় করব না, দুর্নীতি করব না, অন্যের হককে আমরা নষ্ট করব না। হাকুল ইবাদ কখনো যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা খেয়াল রাখতে হবে। হাকুল ইবাদ নষ্ট হলে আল্লাহ ক্ষমা করবেন না, বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। এই ঈদের মাঠের জন্য আপনার দান সাদাকা অনেকে করেছেন, আবার বলেছিলেন করার জন্য যারা বসে আছেন, আবার যারা দেন নাই, আমি অনুরোধ জানাবো দানের ক্ষেত্রে একটা হাদিস মনে রাখবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরজ সাদাকা যেটা তো দিতেই হবে নিসাব পরিমাণ হলে, কিন্তু নফল সাদাকার গুরুত্ব কিন্তু অনেক বেশি। জাহান্নাম থেকে আত্মরক্ষা করা যায় একটা খেজুর পরিমাণ দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কিত আমরা, তোমরা জাহান্নাম থেকে আত্মরক্ষা করো, জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও,
একটা খেজুর পরিমাণ দান করে হলো, একটা খেজুর পরিমাণ দান করে হলো জাহান্নাম থেকে বাঁচতে হবে। কাজে আপনি রিকশা চালান, ভ্যান চালান, আপনি কৃষক, আপনি যে যেই পেশারই হন না কেন, দান করতে থাকবেন অবিরাম। আপনার হালাল রুজি থেকে দান করলে এই দানটা পাহাড় সমান নেকিতে পূর্ণ হয়ে যাবে। নফল সাদাকা করলে নেকিতে পাহাড় সমান হয়। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি তার হালাল রুজি থেকে একটা খেজুর পরিমাণ দান করে, আল্লাহ সেটা তার ডান হাতে গ্রহণ করেন, সুম্মা ইউরাব্বি আলী সাহেবিহি, অতঃপর সেটা তিনি লালন পালন করে বাড়াতে থাকেন, বেশি করতে করতে, হাত্তা তাকুনা মিসলাল জাওয়াল, এটা একটা পাহাড়ের সমান হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। অতএব আমরা এই আমলগুলি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে এই রমজানের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে বাকি 11টি মাস যেন আমরা চলতে পারি। আর একটা হাদিস আপনাদের জানিয়ে দেই, রমজান মাস শেষ হয়ে গেছে, শাওয়াল মাস, শাওয়াল মাস শুরু হয়েছে, তাই না? শাওয়াল মাসের একটি সুন্নতে আমল আছে, ছয়টা সিয়াম নফল সিয়াম আদায় করলে এক বছরের সমান নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহা সিত্তাম মিন শাওয়ালিন কানা কা সিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজান মাসের এক মাস সিয়াম পালন করলো, অতঃপর শাওয়াল মাসের ছয়টি সিয়াম আদায় করলো, ওই ব্যক্তি যেন সারা বছর সিয়াম পালন করলো। বলুন সুবহানাল্লাহ। কারণ রমজান মাসে 30টা সিয়াম হচ্ছে 300 দিন, আর 6টা সিয়াম হচ্ছে 60 দিন, নেকিতে 10 গুণ বেশি হয়। এই জন্য 360 দিনে বছর, এক বছর সিয়াম পালন করা হবে যদি আমরা রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করি। অতএব আপনারা এই শাওয়াল মাসের নফল 6টি সিয়াম পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।